আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা দুই হাজার সালের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে তিন নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তা সমাধান করব ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আমাদের এই চ্যানেলটি এতটাও গুরুত্বপূর্ণ নয় যে আপনাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এসব করতে হবে শুধুমাত্র দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ তিন নম্বর প্রশ্নে উদ্দীপকে এ দেওয়া ছিল এ ইকুয়াল বি ইকুয়াল এবং সি ইকুয়াল আর ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করি প্রশ্নে বলা থার্টি টু এর ফোর ভিত্তিক লগ নির্ণয় করো তাহলে আমাদের লিখতে হবে থার্টি টু এর ফোর ভিত্তিক লগ ইকুয়াল তাহলে লগ বেজে হবে ফোর যেহেতু এখানে আমাদের বলা হইসে ফোর ভিত্তিক আর কার লগারিদম থার্টি টু এর তাহলে থার্টি টু হবে উপরে যার লগারি দমের কথা বলা হবে সে উপরে আর যত ভিত্তিক বলা হবে সেটা নিচে অর্থাৎ এটা এদিক থেকে পড়তে হয় এর ভিত্তিক লগ এখন আমরা এটার লগ নির্ণয় করব লগ নির্ণয় করার নিয়ম হলো বেজে যত থাকবে আমাদের উপরে ঠিক তত নিয়ে আসতে হবে অর্থাৎ এখানে যদি ফোর থাকে তাহলে এখানেও ফোর নিয়ে আসতে হবে তাহলে থার্টি টু কে ভেঙে কিভাবে ফোর নিয়ে আসা যায় আমরা জানি থার্টি টু কে লেখা যায় টু টু দি পর টু টু দি পর মানে থার্টি টু এখন টু কে যদি আমরা ফোর বানাইতে চাই তাহলে রুট ফোর ফোর এর রুট করলে টু হয় তাহলে টু ঠিক থাকলো আবার ফোর চলে আসলো তার পাওয়ার থাকতেছে এখানে আবার যদি তুলি তাহলে পাওয়ার হাফ লিখতে পারবো তাহলে ফোর এর পাওয়ার হাফ আর তার পাওয়ার বাইরে থাকতেছে ফাইভ এখন ফোর এর আমরা ডাবল পাওয়ার পাচ্ছি এখানে ডাবল পাওয়ার গুণ করলে হাফের সাথে তাহলে গুণ হবে ফাইভ অর্থাৎ আমরা পাচ্ছি ফোর এর পাওয়ার ফাইভ বাই টু ফাইভ আর ওয়ান গুণ করলে ফাইভ আর নিচে থাকতেছে টু তাহলে ফোর এর পাওয়ার ফাইভ বাই টু মানে হলো থার্টি টু তাহলে থার্টি টু কে আমরা লিখতে পারবো ফোর এর পাওয়ার ফাইভ বাই টু তাহলে এখানে আমরা প্রথমে লিখবো টু টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল লগ বেজে ফোর তারপর এখানে লিখবো রুট ওভার ফোর তার পাওয়ার হলো ফাইভ এরপর আমরা রুট তুলে দিব তাহলে ফোর এর এখানে ফোরের এর পাওয়ার তাহলে হবে হাফ root 2 পাওয়ার কি হয় হাফ হয় আর তার পাওয়ার থাকতেছে এখানে 5 ডাবল পাওয়ার গুণ হয় তাহলে ডাবল পাওয়ার গুণ করলে হবে 5/2 আর লগের এর নিয়ম অনুযায়ী এই উপরের পাওয়ারটা কি করে সামনে জাম্প করে অর্থাৎ এটা আমরা সামনে লিখতে পারবো ইকুয়াল এখন আমরা লিখতে পারি 5/2 তার সাথে লগ 4 বেস 4 আর এই দুইটা যদি একই হয় তাহলে পুরাটার মান ওয়ান হয়ে যায় আমরা তাহলে লিখতে পারবো ফাইভ বাই টু গুনান ওয়ান অর্থাৎ অ্যান্সার হবে ফাইভ বাই টু এটা আমরা ক্যালকুলেটারে হেল্প নিতে পারবো প্রথমে চাপতে হবে লগ থার্টি টু ভাগ লগ ফোর তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব লগ থার্টি টু ভাগ লগ ফোর ইকুয়াল এই যে ফাইভ বাই টু দেখাচ্ছে অর্থাৎ এটার অ্যান্সার হবে ফাইভ বাই টু পরবর্তী প্রশ্নে যাই তো খ প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এ ভাগ বি গুণন রুট ওভার ফোরটি নাইন ইকুয়াল ওয়ান বাই সেভেন তাহলে আমরা প্রথমে যদি বের করি এ ভাগ বি তো এর মান হলো সেভেনের পাওয়ার এম প্লাস ওয়ান আর নিচে হলো সেভেনের পর এম তার পাওয়ার হইলো এম মাইনাস ওয়ান ভাগ বির মান হলো 49 নাইন তার পাওয়ার এম ওয়ান নিচে হলো সেভেন এর পাওয়ার এম মাইনাস ওয়ান তার পাওয়ার এম ওয়ান আচ্ছা উপরে সেভেন এর পাওয়ার এম প্লাস ওয়ান যা আছে তাই থাকলো নিচে সেভেন এর ডাবল পাওয়ার তাহলে ডাবল পাওয়ার কি করতে হয় গুণ করতে হয় তাহলে এম দ্বারা এম কে গুণ করলে হয় এম স্কোয়ার মাইনাস এম দ্বারা ওয়ানকে কে গুণ করলে হয় এম এরপরে ভাগ এখানে তাহলে ফোরটি নাইন এর পরিবর্তে আমরা পারবো সেভেন স্কোয়ার আর তার পাওয়ার হল এম প্লাস ওয়ান আর নিচে সেভেনের ডাবল পাওয়ার তাহলে ডাবল পাওয়ার যদি গুণ করি এম মাইনাস আর এম অর্থাৎ এ মাইনাস বি ইনটু এ প্লাস এটার পরিবর্তে আমরা সূত্র লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হল এম আর বি হলো ওয়ান তো ওয়ানের স্কোয়ার মানে ওয়ান এজনের স্কোয়ার না দিলেও চলবে তো এরপরে এখানে আমরা লিখবো সেভেন এর পাওয়ার এম প্লাস ওয়ান বাই সেভেন এর পাওয়ার তাই লিখলাম এখন এই ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব এবং পরবর্তী যাবে যাবে পাওয়ার এটা এটা উপরে আর নিচে আসবে আর এখানে যেহেতু সেভেন এর আবার ডাবল পাওয়ার তাহলে ডাবল পাওয়ার গুণ করতে হবে আমরা একবারে গুন করে দেই টু আর এম গুণ করলে হবে টু এম তারপরে প্লাস টু আর ওয়ান গুণ করলে হবে টু তাহলে আমরা কি করলাম এখানে গুণের জায়গায় ভাগ চিহ্ন দিলাম এবং পরবর্তী যে ভগ্নাংশটা এটা উল্টে দিলাম এখন আমরা যে কাজটা করতে পারি সবগুলার বেস সেভেন আছে তাহলে আমরা বেস সেভেন নেব গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করব আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ার মাইনাস করব যেহেতু গুণের পাওয়ার যোগ হয় আর ভাগের পাওয়ার মাইনাস হয় তো এই যে এম প্লাস ওয়ান এটা আমরা লিখলাম তার সাথে এই যে এখানে এই উপরের সেভেনটা গুণ অবস্থায় তাহলে এর পাওয়ারটা যোগ হবে তাহলে প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান এম স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এই যে নিচে সেভেনটা এটা ভাগ অবস্থায় তাহলে তাহলে এর পাওয়ার কি হবে হবে। মাইনাস চিহ্ন পরিবর্তন করতে হয় প্লাস এম স্কোয়ার আছে এটা হবে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম আছে এটা হবে প্লাস এম আবার এই সেভেনটাও নিচে ভাগ অবস্থায় যার কারণে এর পাওয়ারও কি হবে মাইনাস হবে তাহলে একই ভাবে এটারও চিহ্ন পরিবর্তন করতে হবে এম আছে আছে হবে হবে এটা এখন আমরা যোগ করবো মাইনাস এম স্কোয়ার আর প্লাস এম স্কোয়ার কাটা যায় প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় তো এখানে এই যে প্লাস এম আর প্লাস এম হলো প্লাস টু এম তার সাথে এখানে কাটা যাবে মাইনাস টু এম সর্বশেষ থাকতেছে এখানে সেভেন এর পাওয়ার মাইনাস টু এখানে আমরা পাচ্ছি 7 এর পাওয়ার -2 আর সূচকের নিয়ম অনুযায়ী আমরা জানি যে माइनस পাওয়ার থাকলে যদি 1 বাই লেখা হয় माइनसটা উঠে যায় তাহলে এটা 1 বাই 7 এর পাওয়ার -2 ছিল এখন 7 এর পাওয়ার 2 হবে অর্থাৎ স্কয়ার माइनसটা উঠে যাবে এই যে ভাগের কারণে माइनसটা উঠে যাবে তাহলে এখানে পাচ্ছি 1 বাই 7 স্কয়ার মানে হলো 49 তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এ ভাগ বি উন্নয়ন হল রুট ওভার ফোর্টি তো এ ভাগ বি এটার মান আমরা কত পাইলাম ওয়ান বাই ফোর্টি নাইন তাহলে এ ভাগ বির পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই ফোর্টি নাইন ইন এখানে ফোর্টি নাইনের রুট করলে হয় সেভেন এখন যদি সেভেন দ্বারা কাটি তাহলে আমরা পাবো এখানে সেভেন তাহলে উপরে থাকতেছে ওয়ান আর নিচে থাকতেছে সেভেন এটাই হল আমাদের রাইট হ্যান্ড সাইড তো দেখানো হলো শোন বাষোঠ আশা করি বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে সি ইকুয়াল জিরো হলে এক্সের মান নির্ণয় করো আর উদ্দীপকে সি ইকুয়াল এটা দেওয়া ছিল তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে সি ইকুয়াল এইটা এবং সি ইকুয়াল কি জিরো তাহলে সুতো রাং আমরা লিখতে পারবো এটা সমান জিরো এই যে উদ্দীপকে সি ইকুয়াল যেটা দেওয়া আছে এটা সমান আমরা জিরো লিখতে পারবো তাহলে এটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো জিরো এখান থেকে লিখবো বা লগ এক্স প্লাস ফাইভ প্লাস লক এক্ -5 এই দুটা যে মাইনাস আছে এই দুটা আমরা ওই দিক নিয়ে যাব তাহলে ওই দিক গেলে প্লাস হবে মাইনাস ফোর লক টু এটা ওই দিক গেলে প্লাস ফোর লক টু হবে আর এখানে মাইনাস টু লক থ্রি আছে এটা ওইদিকে গেলে হবে প্লাস টু লক থ্রি বা এখন আমরা এই দুটা থেকে লক কমন নিতে পারি আমরা জানি যে লক কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় তাহলে তাহলে কমন গেলে এখানে এখানে থাকতেছে আর এই এই যে যে প্লাসটা প্লাসটা আছে লক কি হবে টু হবে আর এখানে লক কমন তাহলে থাকতেছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আচ্ছা এখানে এই যে ফোরটা সামনে আছে তাহলে এটা উপরে তুলি দিতে পারবো আমরা তাহলে এটাকে আমরা লিখতে পারি লক টার ফোর প্লাস তাহলে এই টুটাও আমরা উপরে তুলে দিতে পারি লগ

লক কমন নিলে প্লাস থাকলে ইনটু হয় আর মাইনাস থাকলে ডিভাইড হয় তাহলে এখানে টুর পাওয়ার ফোর মানে সিক্সটিন আর এই প্লাসটা হবে ইনটু আর থ্রি স্কোয়ার মানে হলো নাইন বা উভয় পক্ষ থেকে আমরা লক বর্জন করতে পারি তাহলে এখানে থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এর স্কোয়ার হলো টোয়েন্টি ফাইভ ইকুয়াল তো যোগ করলে আমরা পাবো ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এক্স স্কোয়ার সমান ওইটা পাচ্ছি তাহলে আমরা এখন লিখতে পারি যে সুতরাং এক্স ইকুয়াল স্কোয়ার আমরা এদিকে স্কোয়ার রুট করে দেবো স্কোয়ার রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন রুট করলে আমরা পাচ্ছি থার্টিন এখানে ঋণাত্মক মান বর্জনীয় কারণ যেহেতু শুধুমাত্র ধনাত্মক সংখ্যারই লগের বাস্তব মান আছে শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগের কোনো বাস্তব মান নেই তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান এক্স ইকুয়াল থার্টিন তো এটা আমরা চাইলে ক্যালকুলেটের সাহায্যে অ্যান্সারটা চেক করতে পারবো যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে সি ইকুয়াল যেটা দেওয়া আছে সম্পূর্ণটা ক্যালকুলেটারে তুলতে হবে তো আমরা প্রথমে তুলবো লগ ব্রাকেটে হলো এক্স এক্স হলো আলফা ব্রাকেট ক্লোজ তাহলে এক্স প্লাস ফাইভ ব্রাকেট ক্লোজ প্লাস লগ আবার এক্স মাইনাস ফাইভ রাকেট ক্লোজ তারপর আমাদের যে কাজটা করতে হবে ক্যালকুপাটার চাপ দিতে হবে তো এখানে দেখাচ্ছে এক্স ওয়াট এখন এক্সের এর মান আমরা এখানে বসাবো থার্টিন তো থার্টিন বসার পর সমান দিব এই এখানে দেখাচ্ছে জিরো এখানে এই যে থার্টিন যে আমাদের অ্যান্সার এটা আসলে ঠিক আছে আর যদি আমরা এখানে স্কোয়ারে যে প্লাস মাইনাস রুট দিতাম তাহলে একটা মাইনাস থার্টিন আসতো তো আমরা দেখি যে মাইনাস মান এখানে গ্রহণযোগ্য হয় কিনা আবার ক্যালক চাপবো আবার এক্স ওয়ার্ড তো এখন আমরা লিখবো মাইনাস থার্টিন মাইনাস থার্টিন দেওয়ার পরে আমরা যে কাজটা করবো সমান দেব এই যে এখানে দেখাচ্ছে ম্যাথ ইরুন অর্থাৎ এই যে মাইনাস মান গ্রহণযোগ্য নয় অর্থাৎ মাইনাস মান অ্যাকসেপ্ট করে না তো আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ